সুজাপুরের বিধায়ক তথা প্রাক্তন বিচারপতি আব্দুল গনির কাজে খুশি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার মালদহ এবং মুর্শিদাবাদ নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে অনুপস্থিত ছিলেন বিধায়ক সুজাপুরের বিধায়ক হওয়ার পাশাপাশি তিনি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানও প্রশাসনিক বৈঠকে বারবার ঘুরে ফিরে এলো বিধায়ক গণির প্রসঙ্গ কখনো বা তাঁর দায়িত্বে থাকা ওয়াকফ বোর্ডের কাজকর্ম নিয়ে উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী কখনো আবার বিধায়ক হিসেবে সুজাপুরে তার অনুপস্থিতি নিয়েও প্রশ্ন তুললেন তিনি বলেন ওয়াকপ বোর্ডের কাজ একেবারে ভালো হচ্ছে না অনেক কাজকর্ম আটকে রয়েছে তারপরেই মুখ্যমন্ত্রী বলেন আজ থেকে আমি এই কাজের দায়িত্ব ওয়াকপ বোর্ডের দায়িত্বে থাকা আধিকারিকদের দিলাম তারা এই বিষয়ে যাবতীয় কাজকর্ম করবেন তবে আধিকারিকদের উদ্দেশ্যে তিনি বলেন বেশ কিছু এনক্রোচমেন্টের বিষয় রয়েছে আমি কিন্তু যে কোনো ধরনের এনক্রোচমেন্টের বিরুদ্ধে তাই ওয়াকপ বোর্ডের কাজকর্ম করার ক্ষেত্রে এই বিষয়টি যেন মাথায় রাখা হয় বাকফ বোর্ডের চেয়ারম্যান ছাড়াও বিধায়ক হিসেবে যে প্রাক্তন বিচারপতির কাজে তিনি খুশি নন তাও গোপন করেননি মমতা প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে একই বেঞ্চে একই মঞ্চে ছিলেন স্বেচ্ছ প্রতিমন্ত্রী তথা মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিন মাকেই তিনি সাহেবের বিধানসভা কেন্দ্র সোজাপুরের দেখভালের দায়িত্ব দিয়েছেন উল্লেখ্য দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে হাওড়ার জগৎবল্লভপুর থেকে সরিয়ে সুজাপুরে এনে প্রার্থী করা হয় আব্দুল গণিকে প্রয়াত রেলমন্ত্রী বরকত গণি খান চৌধুরীর গড় সুজাপুরে কংগ্রেস প্রার্থী তথা তাঁর ভাই পৈশা খান চৌধুরীকে এক লক্ষ বত্রিশ হাজার ভোটে হারিয়ে জয়ী হন গণি কিন্তু তারপর থেকে এলাকায় তাকে দেখা যায় না বলেই অভিযোগ তাই মুখ্যমন্ত্রী বলেছেন অসুস্থ থাকায় গণি সাহেব আসতে পারছেন না তাই এই এলাকার দেখভাল করবে সাবিনা এবছর পঞ্চায়েত এবং আগামী বছর লোকসভা ভোট বিধায়কের নিষ্ক্রিয় থাকার প্রভাব ভোট ব্যাংকে পড়তে পারে তাই এখন থেকে বিধায়কের দায়িত্ব অন্যের হাতে দিয়ে পরিস্থিতি অনুকূলে আনার চেষ্টা করছেন মমতা এমনটাই মত বিরোধী রাজনৈতিক দলগুলির সুজাপুরের বিধায়ক তথা প্রাক্তন বিচারপতি আব্দুল গনির কাজে খুশি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার মালদহ এবং মুর্শিদাবাদ নিয়ে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে অনুপস্থিত ছিলেন বিধায়ক সুজাপুরের বিধায়ক হওয়ার পাশাপাশি তিনি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানও প্রশাসনিক বৈঠকে বারবার ঘুরে ফিরে এলো বিধায়ক গণিত প্রসঙ্গ কখনো বা তাঁর দায়িত্বে থাকা ওয়াকফ বোর্ডের কাজকর্ম নিয়ে উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী কখনো আবার বিধায়ক হিসেবে সুজাপুরে তার অনুপস্থিতি নিয়েও প্রশ্ন তুললেন তিনি বলেন ওয়াকফ বোর্ডের কাজ একেবারে ভালো হচ্ছে না অনেক কাজকর্ম আটকে রয়েছে তারপরেই মুখ্যমন্ত্রী বলেন আজ থেকে আমি এই কাজের দায়িত্ব ওয়াকব বোর্ডের দায়িত্বে থাকা আধিকারিকদের দিলাম তারা এই বিষয়ে যাবতীয় কাজকর্ম করবেন তবে আধিকারিকদের উদ্দেশ্যে তিনি বলেন বেশ কিছু এনক্রোচমেন্টের বিষয় রয়েছে আমি কিন্তু যে কোনো ধরনের এনক্রোচমেন্টের বিরুদ্ধে তাই ওয়াকব বোর্ডের কাজকর্ম করার ক্ষেত্রে এই বিষয়টি যেন মাথায় রাখা হয় বাক বোর্ডের চেয়ারম্যান ছাড়াও বিধায়ক হিসেবে যে প্রাক্তন বিচারপতির কাজে তিনি খুশি নন তাও গোপন করেননি মমতা প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে একই বেঞ্চে একই মঞ্চে ছিলেন প্রতিমন্ত্রী তথা মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিন মাকেই তিনি গণি সাহেবের বিধানসভা কেন্দ্র সুজাপুরের দেখভালের দায়িত্ব দিয়েছেন উল্লেখ্য দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে হাওড়ার জগৎবল্লভপুর থেকে সরিয়ে সুজাপুরে এনে প্রার্থী করা হয় আব্দুল গণিকে প্রয়াত রেলমন্ত্রী বরকত গণি খান চৌধুরীর গড় সুজাপুরে কংগ্রেস প্রার্থী তথা তাঁর ভাই পৈশা খান চৌধুরীকে এক লক্ষ বত্রিশ হাজার ভোটে হারিয়ে জয়ী হন গণি কিন্তু তারপর থেকে এলাকায় তাকে দেখা যায় না বলেই অভিযোগ তাই মুখ্যমন্ত্রী বলেছেন অসুস্থ থাকায় গণি সাহেব আসতে পারছেন না তাই এই এলাকার দেখভাল করবে সাবিনা এবছর পঞ্চায়েত এবং আগামী বছর লোকসভা ভোট বিধায়কের নিষ্ক্রিয় থাকার প্রভাব ভোট ব্যাংকে পড়তে পারে তাই এখন থেকে বিধায়কের দায়িত্ব অন্যের হাতে দিয়ে পরিস্থিতি অনুকূলে আনার চেষ্টা করছেন এমনটাই মত বিরোধী রাজনৈতিক দলগুলির সুজাপুরের বিধায়ক তথা প্রাক্তন বিচারপতি আব্দুল গনির কাজে খুশি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার মালদহ এবং মুর্শিদাবাদ নিয়ে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে অনুপস্থিত ছিলেন বিধায়ক সুজাপুরের বিধায়ক হওয়ার পাশাপাশি তিনি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানও প্রশাসনিক বৈঠকে বারবার ঘুরে ফিরে এলো বিধায়ক গণিত প্রসঙ্গ কখনো বা তাঁর দায়িত্বে থাকা ওয়াকফ বোর্ডের কাজকর্ম নিয়ে উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী কখনো আবার বিধায়ক হিসেবে সুজাপুরে তার অনুপস্থিতি নিয়েও প্রশ্ন তুললেন তিনি বলেন ওয়াকফ বোর্ডের কাজ একেবারে ভালো হচ্ছে না অনেক কাজকর্ম আটকে রয়েছে তারপরেই মুখ্যমন্ত্রী বলেন আজ থেকে আমি এই কাজের দায়িত্ব ওয়াকব বোর্ডের দায়িত্বে থাকা আধিকারিকদের দিলাম তারা এই বিষয়ে যাবতীয় কাজকর্ম করবেন তবে আধিকারিকদের উদ্দেশ্যে তিনি বলেন বেশ কিছু এনক্রোচমেন্টের বিষয় রয়েছে আমি কিন্তু যে কোনো ধরনের এনক্রোচমেন্টের বিরুদ্ধে তাই ওয়াকব বোর্ডের কাজকর্ম করার ক্ষেত্রে এই বিষয়টি যেন মাথায় রাখা হয় বাকব বোর্ডের চেয়ারম্যান ছাড়াও বিধায়ক হিসেবে যে প্রাক্তন বিচারপতির কাজে তিনি খুশি নন তাও গোপন করেননি মমতা প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে একই বেঞ্চে একই মঞ্চে ছিলেন স্বেচ্ছ স্বেচ্ছ প্রতিমন্ত্রী তথা মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিন মাকেই তিনি গণি সাহেবের বিধানসভা কেন্দ্র সুজাপুরের দেখভালের দায়িত্ব দিয়েছেন উল্লেখ্য দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে হাওড়ার জগৎবল্লভপুর থেকে সরিয়ে সুজাপুরে এনে প্রার্থী করা হয় আব্দুল গণিকে প্রয়াত রেলমন্ত্রী বরকত গণি খান চৌধুরীর গড় সুজাপুরে কংগ্রেস প্রার্থী তথা তাঁর ভাই পৈশা খান চৌধুরীকে এক লক্ষ বত্রিশ হাজার ভোটে হারিয়ে জয়ী হন গণি কিন্তু তারপর থেকে এলাকায় তাকে দেখা যায় না বলেই অভিযোগ তাই মুখ্যমন্ত্রী বলেছেন অসুস্থ থাকায় গণি সাহেব আসতে পারছেন না তাই এই এলাকার দেখভাল করবে সাবিনা এবছর পঞ্চায়েত এবং আগামী বছর লোকসভা ভোট বিধায়কের নিষ্ক্রিয় থাকার প্রভাব ভোট ব্যাংকে পড়তে পারে তাই এখন থেকে বিধায়কের দায়িত্ব অন্যের হাতে দিয়ে পরিস্থিতি অনুকূলে আনার চেষ্টা করছেন মমতা এমনটাই মত বিরোধী রাজনৈতিক দলগুলির